বাকি পরিস্থিতি কি? বাকি সব ঠিক আছে। ওনাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, কি ব্যবস্থা নেওয়া হচ্ছে ব্লক প্রশাসনের পক্ষ থেকে? আমরা দুটো অপশান দিয়েছি, উনি মেদিনীপুর জেলায় যদি ভর্তি হতে চান তালবনি সুপার স্পেশালিস্ট হসপিটাল অথবা মেদিনীপুর করোনা হসপিটাল আইসি, আর এটা তো উনি ব্লকের একজন অফিসার, এক্সিকিউটিভ অফিসার ডব্লিউবিসি, এই ব্যাপারে আমাদের সিএমও সাহেব আর ডিএম এর যৌথভাবে ওনারা সিদ্ধান্ত নেবেন কোথায় কী করা যায়। স্যার আপনাদের পক্ষ থেকে কিছু? আপাতত পক্ষে শালবনি ঠিক করা হয়েছে, তারপর ওনাকে জিজ্ঞেস করা হবে ওনারা। স্যার কেশিয়ারিতে বিভিন্ন জায়গায় যেসব জায়গাগুলো করোনা রোগী যারা, এগুলো কি স্যানিটাইজ করা হচ্ছে? হ্যাঁ হবে, যা যা গাইডলাইন আছে সেই মোতাবেক হবে। যিনি এই ব্লক স্বাস্থ্য দপ্তর থেকে একজন হয়েছিলেন, তিনি কেমন আছেন? তিনি ভালো আছেন। তিনি কোথায় চিকিৎসা করিয়েছেন স্যার? এখন ভর্তি আছে। ঠিক আছে।